2024-এর লোকসভা ভোটে 1 নম্বর শক্তিশালী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2 লক্ষেরও বেশি ভোটে হারানোর বার্তা স্বয়ং তমলুকের বিজেপি নেতা। তমলুকে বিজেপির সম্পাদক চন্দন মণ্ডল নামের বিজেপি নেতা, তিনি সভামঞ্চ থেকে হাঁক ডাক ফেলে দিচ্ছেন এবং তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিচ্ছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2 লক্ষেরও বেশি ভোটে হারাতে হবে। এই ছিল তার শপথ বাক্য। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। আগেই বলেছিলাম গদ্দারপন্থীরা অভিজিৎ বাবুকে হারানোর খেলা খেলবে, এমনটাই কিন্তু মুখ ফুসলে আজ বেরিয়ে গেল কুণাল ঘোষের টুইট। এই ছিল কুণাল ঘোষের আজকের টুইট এবং কুণাল ঘোষের যে পোস্ট, ভিডিও পোস্ট, সেদিকে একবার নজর রাখা যাক। ২০২৪-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনটাকে সিরিয়াসলি নিচ্ছেন না বিজেপি। বিজেপি সিরিয়াসলি নিচ্ছে না। অমিত শাহ 35টি সিট হাঁকিয়ে গেছেন, 35টা সিট নাকি লাগবে, কেন্দ্রে লাগবে পশ্চিমবঙ্গ থেকে। এদিকে বঙ্গ বিজেপি ওনারা ভালো ভালো প্রার্থী দাঁড় করিয়েছেন, কিন্তু সেই প্রার্থীদের নামে এ তো আত্মঘাতী গোল খাওয়ানো, প্রার্থীদেরকে যেন নিজেরাই হারিয়ে দেওয়ার প্রচেষ্টা। চন্দন মণ্ডল যে বিজেপি নেতা না, তমলুকের বিজেপির যে সম্পাদক যিনি, তিনি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটা তো পরের কথা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন স্বনামধন্য ব্যক্তি, যিনি পশ্চিমবঙ্গের ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শিরোনামের প্রথম সারির 1 নম্বর শক্তিশালী এবং সৎ ব্যক্তি, তো সেই ব্যক্তির নামে এই ধরনের প্রচার, এ তো অপপ্রচার। এবং ফাজলামির একটা লিমিট থাকা দরকার, যে অন্যান্য সমস্ত নেতারা বসে রয়েছেন টেজে বা সভার মঞ্চে, যে সমস্ত নেতারা বসে রয়েছেন তারা দাঁত বাদ করে হাসছেন, তারা দাঁত বাড় করে হাসছেন এবং সামান্য ইশারা দিতে পুনরায় ওই চন্দন মণ্ডল, এ তো আহ্বাব। তিনি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কখনো 2 লক্ষ ভোটে হারানোর কথা, আবার ভুল শুধরে দেওয়ার জন্য কেউ ইঙ্গিত দিল, তখন তিনি বলছেন 2 লক্ষ ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জেতানো। ফাজলামি, এই ফাজলামি করে তৃণমূলের জুনিয়র বয় দেবাংশুর অক্সিজেন বাড়ানো, দেবাংশুকে অক্সিজেন যোগানো ছাড়া কিছু না। খেলা হবে তো খেলার মাঠে যেমন খেলা হবে, সেটা কিন্তু এইভাবে হালকাভাবে নিলে হবে না। খেলাটা খেলার মতো খেলতে চাইলে সেই প্রতিযোগিতায় দমদার বক্তৃতা রাখতে হবে, এই ভুলভাল বক্তৃতা দিলে হবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো স্বনামধন্য ব্যক্তির জন্য একজন প্রচার করছেন সভামঞ্চ থেকে, এইভাবে ভুলভাল বক্তৃতা দিচ্ছেন, আশ্চর্য। তো বিজেপির এইগুলা ছোট ছোট ভুল ভাবছেন, এগুলো ছোট নয়, এগুলো মস্ত ভুল, প্রকাণ্ড ভুল, বড় ভুল। এই ভুল যেন দ্বিতীয়বার না হয়, তাহলে কিন্তু বিজেপির ক্ষেত্রে ভারী পড়বে, সেটা যেই ব্যক্তিই হোক, কারণ এটা তো ফাজলামি। লোকে কী ভাববে যে এগুলো চ্যাংড়ামো হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তির প্রচার সেখানে কাকে দিয়ে দিচ্ছে এইসব বক্তৃতা রাখতে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে বক্তৃতা দেবেন তার তো কমসে কম সাধারণ নলেজটা থাকতে হবে, নাকি তিনি বলে দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে দেবো, এটা কোনো কথা হলো? এ কোন ধরনের পলিটিক্যাল বক্তৃতা হয় যে দলীয় বক্তৃতা রাখা হচ্ছে সেখানে বিরোধীদের হারানোর কথা না বলে নিজের দলকেই হারানোর কথা? বাহ, চমৎকার। 35টা সিট কিন্তু মুখ দেখে পাওয়া যায় না, শুধুমাত্র মোদির ছবি দিয়েই কিন্তু 35টা বা 42টা বা 40টা সিট এভাবে হয় না। তো সেক্ষেত্রে দলের কিছু নিয়মানুবর্তিতা, সেগুলো শৃঙ্খলা পালন করতে হবে। তো জানি না এই ধরনের বক্তৃতা রাখার জন্য তিনি কদিনের ট্রেনিং নিয়েছেন, তার আর প্রফেশনাল দিক থেকে তার অন্যান্য কোনো প্রতিভা আছে কি না, কিন্তু একটা সামান্য জিনিস যে 2 লক্ষ ভোটে জেতানো, হাটুকু বলতে পারছেন না তারা দলের সংগঠন তৈরি করবেন। দর্শক কী বলবেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বাংলার ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য ব্যক্তি, ভারতবর্ষের আইনমন্ত্রী হওয়ার যোগ্য ব্যক্তি, সেই ব্যক্তির হয়ে প্রচারে নেমে এই ধরনের যদি প্রচার হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2 লক্ষ ভোটে হারিয়ে দেব, এটা কি ভোটারদের একটা অস্বস্তিতে ফেলা নয়? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি অস্বস্তিতে ফেলা নয়? অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে বঙ্গ শিবিরে কি এখনও সাংগঠনিক যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের মধ্যে এখনও অনভিজ্ঞ ব্যক্তি অনেকেই লুকিয়ে রয়েছেন, নাকি অভিজ্ঞ যারা তারা সুযোগ পাচ্ছেন না সঠিক জায়গায়
তাদের বক্তব্য রাখা যাচ্ছে না, তাদের বক্তব্য মানুষ শুনতে পাচ্ছে না। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।